झिलमिल 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 रातों में गाना बजे सबके कानों में, झिलमिल 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 रातों में गाना बजे सबके कानों में। ऑफिस में भी साथ, घर में भी साथ, ट्रैफिक में भी साथ, फ्रीक्वेंसी फ्रेंड्स की। রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সংগ্রাম চৌধুরীর লেখা শেষের গান, মুখ্য চরিত্রে কথক, বৈদুর্য এবং অবনীত। শুরু হচ্ছে শেষের গান। So, this is apparently our last meet, right? Why apparently? It is our last meet, Baidurja. Our lives are going to change forever tomorrow. এই তিন বছরে আমার নামটা ঠিক করে উচ্চারণ করা হলো না তোর। It's বৈদুর্য। বৈদুর্য আবার কি? It sounds so gross. It's fine. আজকেই তো শেষবার তোর নামটা ডাকছি। আর তো ডাকতে পারবে না আমি। It's পারবো না অবনীত। Not parbena. Change this habit of correcting my Bengali. Kal se kiska Bengali thik karoge? Bar bar ek kotha mone korano ta bondho kor. Let me enjoy the moonlight and cool breeze and the warmth of your lap. Baidurja, what will you miss the most? This city. With you. Tui? I will miss myself. Why? Kolkata and you have changed me a lot. লোকজনকে নিজের করে নেওয়াটা তোদের থেকেই শিখেছি, বাংলা বলা শিখেছি, ঝাল ফুচকা খাওয়া শিখেছি, অষ্টমীতে শাড়ি পরা শিখেছি। আই হ্যাভ টার্নড ইন টু আ বেঙ্গলি বৈদুর্যা, বাট আই উইল বিকাম দ্য সেম বোরিং হরিয়ানভি গার্ল ওয়ান্স আই লিভ। আই উইল মিস দ্য বেঙ্গলি মি অ্যান্ড দ্য আনম্যারিড অবনীত, দ্য কেয়ারফ্রি অবনীত, দ্য লাভার অবনীত। ওয়ান্ট ইউ মিস দেম? দ্যাটস হোয়াট আই সেড। খুদ কো মিস করুঙ্গি। বিয়ে যাকে করছিস তার মুখটা তো দেখা। লেট মি সি দ্য পারসন হু ইজ রিপ্লেসিং মি। ছবি নেই, দেখে কি করবি? করার তো কিছু নেই, এই বিয়েটা আটকানোর ক্ষমতা আমার নেই, পালানোর সাহসও নেই। বাট আই ওয়ান্ট টু সি হিম জাস্ট ফর ওয়ান্স অ্যান্ড দেন কার্স মাই লাক। স্টপ বিং সো ড্রামাটিক, আই এম নট গোইং টু ম্যারি এনিওয়ান। তাহলে কেন ফেরত যাচ্ছিস? থাক না আমার কাছে, আমার হয়ে। তোর কাছে না থাকলেও তোরই থাকবো, প্রমিস। বাজে বকিস না। আই নো ইউ আর গেটিং ম্যারিড নেক্সট মান্থ টু সাম রিচ পাঞ্জাবি বিজনেসম্যান। ইয়েস, হু ইজ 15 ইয়ার্স ওল্ডার টু মি। হোয়াট? হুম, ডু ইউ রিয়েলি থিঙ্ক আই ক্যান ম্যারি সামওয়ান হু ইজ অফ মাই আঙ্কলস এজ? তাহলে কেন যাচ্ছিস ফেরত? কান্ট উই হ্যাভ আ ফিউচার? তোর বাবাকে কোনো ভাবে বোঝানো সম্ভব নয়? পিতাজিকে তোর কথা বলে হি উইল কিল ইউ, সো ডোন্ট ইভেন থিঙ্ক অফ ইট, ওটা হবার না। বাট দ্য সেপারেশন ইজ অলরেডি কিলিং মি। ইট মে হার্ট বাট ইট ওয়ন্ট কিল ইউ। ঘাব ওয়াক্ত কে সাথ সাথ ঠিক হো জায়েগা, পর হাম ভাগ গয়ে তো। আর তোমারা ঘাব ওই বুড়োটা ঠিক করবে বুঝি? আমারটা আমাকে ছেড়ে দে, ইউ প্লিজ মুভ অন, হামারে ইয়াহা এসা হি হোতা হ্যায়। বলাটা তো খুবই সহজ। শুনো না। বল। ডোন্ট স্টপ সিঙ্গিং, ওকে? ইটস ইয়োর ফার্স্ট লাভ, মিউজিক উইল হিল অল ইয়োর স্কার্স। কার জন্য গাইবো গানগুলো? ফর সাম ইমাজিনারি লাভার ইন অ্যান ইমাজিনারি ল্যান্ড। সিং ফর ইয়োর সেলফ, সিং ফর দ্য বার্ডস, সিং ফর দ্য স্টার্স, দ্য সিটি, দ্য স্ট্রেঞ্জার্স। অ্যান্ড ইউ? সিং সাম রিয়েলি স্যাড সংস ফর মি, যাতে রিলেট করতে পারি। লাইক? Like when Prateek Kuhat said, "Wish I could leave you my love, but my heart is a mess." I genuinely felt that. Ar tor favorite Rabindra Sangeet? Bangla chhere ebhabe paliye gele ki ar Rabindranath Tagore maaf korbe? Robi Thakur bolte shekh.
তাহলে তো সাত খুনও মাফ। তোমার মনের মন্দিরে, খুব যত্নেই তো নামটা লিখেছিলাম, ভাবিনি রে নামটা এভাবে মুছে যাবে কোনোদিন। দুটো আলাদা কমিউনিটি লাভ মেনে নেওয়া শুধু ফিল্মেই হয়, আমরা বোধহয় এটা ভুল গেছিলাম। ভুল নয়, ভুলে আমরা আরেকটু চেষ্টা করতে পারতাম না অভিনীত? জানি না, মেবি পারতাম, বাট আর সময় নেই, এই রাতটা খতম হলেই আমিও খতম। সো দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড এন্ডস ফর মি, নট উইথ আ হুইম্পার বাট উইথ আ ব্যাং। It's the end of your love, Bhai Durja, not your life. Both are quite similar. They start with L and end with E. So this line works. You have miles to go before you sleep, Bhai Durja. Mujhe pitaji ko sambhalna hai. But I need someone to come with me. Ami boddo eka pore jabo, Avnit. Keno? To Robi Thakuri to boleche, ekla cholte. Follow his words the way you follow his songs. আর তোর হাতটা ধরতে পারবো না, তোর কোলে শুয়ে রাতের কালো আকাশটা দেখা হবে না, মাঝরাতে ফোন করে কাউকে গিটার বাজিয়ে গান শোনানো হবে না। আকাশ আর গিটারটা কিন্তু কনস্ট্যান্টই থাকছে, শুধু কোলটা আর ফোনের ওপারের পার্সনটা চেঞ্জ হবে। ইউ হ্যাভ নো রিপ্লেসমেন্ট অভিনীত। টাইম রিপ্লেসেস এভরিথিং। আই এম নো এক্সেপশন বাই দুর্জা, ইউ উইল ফিল ইট লেটার। I wish I could stop time and freeze these last few moments. You can make it a bit special. Ek last gana for me, will you? Avnitir kol chhere uthe boshlo Boidurjo. Tarpor Avnitir chokhe chok rekhe shesh gaan ta dhorlo. Khepa chhere dile sonar gour ar pabo na. খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদমা ঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। গানটা শেষ করে দুজনে একে অপরের দিকে অনেকক্ষণ নিষ্পলক ভাবে তাকিয়ে রইল, যেন তাদের শেষ দেখার প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছে দুজনে। দুজনেরই চোখ জলে আপছা হয়ে গেছে, সারা শরীর কাঁপছে, দুঃখে না অভিমানে তা বোঝার উপায় নেই। আস্তে আস্তে তাদের ঠোঁট দুটো খুব কাছে চলে এলো, বৈদুর্য তার হাত দুটো রাখলো অভিনীতের কান্না ভেজা গালে, অভিনীত তার লিপস্টিক শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো আলতো করে রাখলো বৈদুর্যর ফ্যাকাশে ঠোঁটে। দুজনে দুজনের মধ্যে শেষবারের জন্য মিশে গেল, ভালোবাসায় ভরে উঠল তাদের শরীর, তাদের ঠোঁটের আঘাত ভুলিয়ে দিল তাদের সব দুঃখ, ছেড়ে চলে যাওয়ার বেদনা, একে অপরের না হওয়ার অভিমান। অভিনীতের পিজির সামনে রোয়াকে হাত ধরে বসে ওরা দুজনে, প্রতিবারের মতো এবারও ওকে ছাড়তে এসেছে বৈদুর্য, কিন্তু এইটা শেষবারের মতো। অভিনীতের মুখে মিথ্যে হাসি, চোখে সত্যি জল, নিজের এক টুকরো যেন ফেলে রেখে যাচ্ছে সে। একটা রিকোয়েস্ট রাখবি বৈ দুর্জা? কি? কাল স্টেশন পে মুঝে সি অফ করনে মত আনা। মানে আর ইউ ক্রেজি? তুই চলে যাচ্ছিস, তোকে শেষ দেখাটা দেখতে পারবো না আমি? মেনে নিতে পারবি না আমার চলে যাওয়াটা? ডোন্ট কাম টু লিলোয়া টুমরো। মেনেই তো নিয়েছি, এখনো তো তোর পাশ আছি, কাল অনেক দূর চলে যাব। তোর চলে যাওয়াটাই দেখবো না হয় মন ভরে? তুই কেঁদে ফেলবি বাই দুর্জা, তো প্লিজ আসিস না। কেন এই অযথা মানাটা করছিস? অত জানতে হবে না, জাস্ট কিপ মাই রিকোয়েস্ট প্লিজ। বৈদুর্যর হাত ছাড়িয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে ঘরে ঢুকে গেল অভিনীত, থমথমে মুখে কিছুক্ষণ পিজির সামনে দাঁড়িয়ে থেকে ভারী মন নিয়ে বাড়ি ফিরে এলো বৈদুর্য। অভিনীতের এই অন্যায় আবদারের কোনো অর্থ খুঁজে পেল না সে। এই চেনা পরিচিত লিলুয়া স্টেশনে আজ যেন ভিড়টা একটু বেশি, মানুষজনের মধ্যে চাঞ্চল্যটাও একটু বেশি, সবাই যেন অভিনীতকে বিদায় জানাতে এসেছে বৈদুর্যর মতো। চাঞ্চল্যর সাথে এক অদ্ভুত আতঙ্ক যেন সবার মুখে,
সবাই কেমন যেন একটা ভয় পেয়ে আছে। খুব ক্ষীণ গলায় কিছু একটা আলোচনা করছে। পুলিশ ছোটাছুটি করছে সারা স্টেশনে। ও দাদা, কি হয়েছে বলুন তো, এত ভিড়, এত পুলিশ কিসের? আরে দাদা আর বলবেন না, কি বিভৎস কাণ্ড! ওই যে প্ল্যাটফর্ম নাম্বার 3 একজন একটু আগে সুইসাইড করেছে। সে কি? হ্যাঁ দাদা, কি কম বয়স মেয়েটা দেখুন, এই বয়সে কেউ সুইসাইড করে? মা বাবার কথা একবারও ভাবলো না মেয়েটা। এই আধ ঘন্টা হবে, 8:30 নাগাদ ঘটনাটা ঘটেছে। বলছে তো অন্য কোনো একটা ট্রেন ধরতে এসেছিল, একটা লোকাল ট্রেন স্পিডে যাচ্ছিল, ঝাঁপ মেরে দিয়েছে সুযোগ বুঝে। কম বয়সী মেয়ে? হ্যাঁ, আপনারই মতো বয়স হবে। ওই তো পুলিশ ঘিরে আছে বডিটা, গিয়ে দেখে আসুন, কি বিভৎস দৃশ্য! পুলিশ দিয়ে ঘেরা জায়গাটার দিকে এগিয়ে গেল বৈদুর্য। অবনীতের ডেড বডিটা শোয়ানো আছে প্ল্যাটফর্মের ওপর। পাগলের মতো চিৎকার করতে করতে ভিড় ঠেলে বডিটার দিকে এগিয়ে যেতে চেষ্টা করতে চাইল বৈদুর্য, কিন্তু পুলিশের দল তাকে আটকে দিল। তাকে চেপে ধরে টানতে টানতে একটা বেঞ্চে নিয়ে গিয়ে বসিয়ে দিল তারা। বৈদুর্য কাঁদতে পারছে না, আতঙ্কে পাথরের মতো হয়ে গেছে তার শরীরটা। তাকে ছেড়ে তো চলেই যাচ্ছিল মেয়েটা, কিন্তু এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তাকে? এত নির্মমভাবে সে মেরে ফেললো নিজেকে? বাঁচার ইচ্ছেটাই এভাবে হারিয়ে ফেলেছিল সে, আর বৈদুর্য সেটা বুঝতেও পারেনি। ইতিমধ্যে বডিটা নিয়ে চলে গেছে কয়েকজন সাদা পোশাক পরা লোক। স্টেশনের লোকজনের আতঙ্কটা একটু কমেছে, কিন্তু চাঞ্চল্য, ব্যস্ততা সেই একই আছে। সবাই আবার ছুটতে আরম্ভ করছে নিজেদের জীবনে। শুধু বৈদুর্য সেখানে বসে রইল স্থিরভাবে ঘন্টার পর ঘন্টা। হোটটা একটু কাটার পর পকেট থেকে ফোনটা বার করল সে। খেয়ালও করেনি অবনীতের দুটো হোয়াটসঅ্যাপ মেসেজ তার ফোনে, 8:20 নাগাদ। চ্যাটবক্সটা খুলে সে দেখল একটা লম্বা টেক্সট মেসেজ আর একটা ভয়েস নোট। আমি জানতাম তুই আমার কথা শুনবি না, ঠিক স্টেশনে আসবি আমায় সি অফ করতে, না আসলেই ভালো করতি। আমার ডেড বডিটা দেখে হয়তো খুব কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু কার কাঁধে মাথা রেখে কাঁদবি তুই? আমি তো আর নেই, আমি সব ছেড়ে চলে গেছি বৈদুর্জা। আই হ্যাভ নো লাইফ উইদাউট ইউ, সো আই থট অফ এন্ডিং ইট হিয়ার। ইউ নো, দিস 3 ওয়ার দ্য বেস্ট ইয়ার্স অফ মাই লাইফ। তোর সাথে পুজোতে ঠাকুর দেখা, তোর আমায় জোর করে লাল পাড় সাদা শাড়ি পরানো, সহজ পাঠ কিনে এনে আমায় বাংলা শেখানো, আমি বেসুরা জেনেও আমায় রবীন্দ্রসঙ্গীত গাওয়া শেখানো। এভরিথিং এন্ডেড সো ফাস্ট, সো ইজিলি। আই এম সরি বৈদুর্জা, আই ফেল টু ড্র আ প্রপার এন্ডিং অফ দিস রিলেশনশিপ বিকজ অফ মাই অর্থোডক্স ফ্যামিলি। I had no option but to end myself. আমার ছেড়ে দেওয়াটা তো মেনেই নিয়েছিলি, এবার না হয় একটু কষ্ট করে আমার চলে যাওয়াটাও মেনে নে। আর হ্যাঁ, এই 3 একটা রবীন্দ্রসঙ্গীত শিখে উঠতে পেরেছিলাম, যাওয়ার আগে একবার শুনিয়ে যাচ্ছি, বেশি ভুল ধরিস না প্লিজ। চোখের জলে ভরে ওঠা বৈদুর্য ভয়েস নোটটা চালালো। স্টেশনের অন্যান্য কোলাহল এবং অ্যানাউন্সমেন্টের মাঝে বেজে উঠল বেসুরো মহিলা কণ্ঠস্বরে একটা গান। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে। শুনছিলেন সংগ্রাম চৌধুরীর লেখা গল্প শেষের গান। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের 7 নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ বৈদুর্যর ভূমিকায় এবং রচনায় সংগ্রাম, অবনীত কুহেলি, কথক অরিত্র, আনুষঙ্গিক কণ্ঠে চয়ন, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত ধ্বনি পরিকল্পনায় এবং সূত্রধরের ভূমিকায় আমি শুভজিৎ। শেষ হলো এই রোববারের সানি রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন শেষের গান। আগামী রোববার ঠিক 2:00 এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানি রোম্যান্স।
শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ। আমার নাম ঘন্টু। সেদিন দেখলাম বাড়ির দেওয়ালে একটা আরশোলা বসে আছে, বেড়াকে মারবো ঠিক করলাম। মাকে বললাম একটা খবরের কাগজ দিতে, মা বললো এখন নাকি খবরের কাগজের যুগ নেই, ফোন দিয়েই কাজ চালাতে হবে। ব্যাস আমি মায়ের ফোনটা দেওয়ালে ছুঁড়ে আরশোলাটাকে মেরে দিলুম, কিন্তু জানি না কেন আমাকে মা বাড়ি থেকে বেরই করে দিল। তোমরাই বলো, আমি তো কথার অমান্য করিনি। জানিস তো আমাদেরকে আর রেশনের লাইনে দাঁড়াতে হবে না, আর রেশন চুরিও হবে না। শুনলাম দিদি বলেছেন এবার থেকে রেশন আসবে বাড়ির দুয়ারে। সত্যি আমাদের কথা দিদি ছাড়া আর কেই বা ভাবেন বল। এবারেও তাই দিদিকেই চাই।